খাবো না। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তিনসুকিয়া কামাখ্যা হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো চলুন কিরকম হোটেলের ভেতরটা একবার দেখে নেওয়া যায়। আসুন, এই যে বসে গেছি এখানে টেবিলে আমরা, আর খাবার অর্ডার করে দিচ্ছি। একটা ভেজ থালি যেটার দাম 70 টাকা, আনলিমিটেড সব কিছু, ভাত থেকে শুরু করে ডাল পাঁপড় যা যা আছে, তরকারি সবজি পাঁপড় তারপর বেগুনি সব। তো সঙ্গে ঘিরে কষা নিয়ে নিয়েছি, এইটা খাবো, জমিয়ে খাবো। দেখুন দেখুন এখানে দিয়ে দিয়েছে পুরো একদম সাজিয়ে সুন্দর করে, বেগুনি ডাল তরকারি আরও অনেক কিছু ভাজা, নারকেল ভাজা, পাঁপড় ভাজা, চাটনি সব দেওয়া আছে। খাবারটা এনজয় করছি, বেশ লাগছে। আর এই খাবারগুলো কিন্তু আমাদের আনন্দ সার্ভ করছে। ঠিক আছে, ঠিক আছে, শুরু করো। আমি খাবার খাওয়া শুরু করে দিলাম, প্রথমে ডাল দিয়ে মাখি। খাবার খুব গরম ছিল, যদি গরম খাবার খেতে খুব ভালো লাগে, আর খিদে থাকলে সব খাবার ভালো লাগে, দুটো কম্বিনেশন যদি মিলে যায় খাটা ভালো। যাই হোক, অসাধারণ বেশ লাগলো। লাঞ্চটা আজকে জমে গেল, আমি লাঞ্চটা এনজয় করছি আপনারা দেখতে পাবেন। পাঁপড় খেয়ে নিচ্ছি, কিছু আবার দিয়েছে পাঁপড়, বেগুনি, বেগুনি দিয়ে চারবার দিয়ে গেছে, পাঁপড় তিনবার দিয়ে গেছে, ডাল ভাত আলু দিয়ে ভালো লাগলো। নর্মাল জায়গাগুলো করে না, যদি কষা এসে গেছে কষাগুলো খেয়ে নেওয়া যাক। একটা ডিম দাদা, একটা ডিম নিয়ে নাও। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খাবার খেতে থাকুন। টাটা বাই, আমি খাবারটা এনজয় করছি, দেখতে থাকুন, অনেক ভালো থাকবে।